আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করতাম না, আজকে শেয়ার করবো। আপনারা সবাই জানেন আমরা সিলেটে যারা আছেন, আমরা সিলেট কিন্তু খুব সুন্দর একটা বাণিজ্য মেলা উদ্বোধন হয়েছে। তো মেলা উদ্বোধন আর ওই গেছে পাক্কা 4-5 দিন, কিন্তু আমরা এটা ছাড়লাম না। তো এখন আজকে ফেরাম যে না আজকে মেলা যেতাম, মেলা তো যেতাম না, এটা শুনি। তো এখন বারো গেছি, এখন হলো গিয়া বিকাল টাইম। আর বিকাল টাইমে মেলা ঘুরতে আর এমনি ঘুরাই তো পাক্কা মজা লাগে। তো এখন আমি যাইলাম। আর যারা যারা লোকেশনটা জানেন না, তারা অবশ্য এই যে এই এটা হচ্ছে গিয়া আমরা উপশহর ই ব্লক অফ আছে, তো আপনারা আইতে পারবা। তো খুব সুন্দর করে তারা ডেকোরেশন করছে। এখন আমি গেটের সামনে আসি, এখন আমরা টিকিট খাতাম হইব মেলার গেট। ও যে দেখতে পারা, এটা হচ্ছে একদম মেইন রোডের লগেও আমি মেলা উদ্বোধন করে হয়েছে। তো টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট খাতাম প্রথমে, তারপরে হয়েছে গিয়ে আমরা মেলার টিকিট। তো এখন আমরা যাইলাম টিকিট খাটার লাগে। তো টিকিট দুইটা খাটমু, টিকিটের লই লগিয়া 20 টাকা করি একজন জন প্রতি। তো আমরা দুইজন, আমরা দুইজনে 40 টাকা দিয়ে দুটো টিকিট করবো। আরও আছে, আপনারা কিন্তু টিকিটগুলো চাইলে এখানে জমা করতে পারেন। ইভেন 1 সপ্তাহ পর পর মনে তারা টিকিটগুলো আর ইয়ে করে, যে দেখে কে কি ডলার মানে ওই যে কি লটারির মতো একটা টাইপ আছে। তো যাই হোক, আমার ওই যে টিকিট পাওয়া শেষ। তো এখন আমি দুটো জায়গা মেলার দিকে এক্সপো মেলা মেলায় যাই রে, খেলায় যাই রে। তো যাই হোক, অবশেষে কাঙ্ক্ষিত মেলায় আওয়া আমার ফুল হইল। তো এখন এই গিয়া মানে খুব সুন্দর একটা বাতাসদের আর চারিপাশে দেখরা মানুষের অভাব নেই, গানও বাজে, বাচ্চা মানে সব কিছু মিলাইয়া এত সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগে। আর আজকে মানে আমাদের প্রতিযোগিতা বসছে, কী বইছে মানে যা আছে যাবতীয় খুললে তো আপনারা আমি ঘুরে ঘুরে দাও আমার সাথে। আর এটা হচ্ছে গিয়া বাচ্চারও লাগে, এটা সুন্দর আছে, বাচ্চারা খুব বেশি করা পান। আর যারা যারা বাচ্চা আছে তারা তো আর এটা পাইব মাস্ট। আর এই যে রুলিং আইসক্রিম মানে ইউটিউব বাইরা যে রুলিং আইসক্রিমগুলো এটারও দেখা পাইছি, তা আমি খাইব আজকে আইসক্রিম। আর অতটা চলতে পারতাম না, বাচ্চাও নাই সবাই তো সম্ভব না, তো যাই হোক বাচ্চা ওটা স্কিপ করি নাই। এসে আপনারাকে দেখাই, আপনারা হয়তো বাসার তো বাচ্চা হচ্ছে, তাহলে থাকলে জীবন আমার লাগে লুইয়াই পা, কারণ এবার মেলা ওর পানির ঠান্ডা বুঝে গেলে পানি তার অফার আই তার আই যেগুলো খানা আইবা বাচ্চা করে লুইয়া নিজেও আই পাই সরবা খুব মজা লাগে। তারপরে হলো গিয়া তো বড়োরাও চলে, মানে আমার ভালো লাগে না, আমার মাথা লুইয়া ভালো লাগে না, আই আপনারা আরও দেখাই। তো ওই দেখতে পারা বাচ্চারা মানে দেখার মতো আরো সুন্দর একটা জায়গা হলো ওঠা। আর স্লিপার তো অনেক বাচ্চারা এটা চলে সুন্দর লাগে। তো মেলা তো মানে হইলো আনন্দ ফুর্তি, তাই আপনারা আরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই মই কেন মনে আছে শুধু বইছে।
এগুলো চায়না বাজার। দেখতে পারা ওই যে এখানে কসমেটিক্স এত সুন্দর সুন্দর কসমেটিক্স কইছে আর হওয়ার বাইরে তো ইদানো আছে এটা দিয়া যে মানে ফিটটা ফেল হয়ে যায় মানে তো খালি খাটার লাগে যে ইয়োগুলো আছে ওটা তো সেটা আপনারা দেখতে পারবা পোকারি সব জিনিসপত্রও আছে আর কসমেটিক্স এখানে তো বাদ হচ্ছে প্রচুর কসমেটিক্স কইছে আগের দাম ছিল ভাই মেলা মানে হইলো গিয়া আনন্দ ফুর্তি সপ্তাহ ফেরা তো আপনারা অবশ্যই যারা যারা আইসিং মেলা থাকবা এই ঘুরবা মেলার মধ্যে অনেক অনেক জিনিসপত্র উঠছে আর ওই যে দেখতে পারা ঐতিহ্যবাহী সেই নৌকা যেটার লাগে যেটার মাঝে আর লাগে হাজার হাজার ফুর্তি তো পাগল থাকে আর কি তো এটার মাঝেও আছে আর আমি তো ফুলে উঠতাম না কারণ বাবা আমি করে তো আরও আছে মানে এইখানেও আর ও ফাঁকে আপনারা বাইয়ার এখন দিয়া ভিডিও করে আমি যেটা আমি খাওয়ার লাগি কেন চিংড়ি এত মজার একটা চিংড়ির বাজার ওটা না খাইলে কিন্তু মিস করবা তো এখন ওই যার গিয়ে সন্দেহ হয়ে গেছে যে আব্বার অবস্থাও খারাপ হয়ে যেত আমরা তো পাশে যেত চিংড়ি এখন আপনারা আইবা আর কুকারে যে জিনিসপত্র তো প্রচুর আছে বাণিজ্য মেলা ঘুরাইবা ইন্ডাকশন চুলাও আছে মানে সবটা এমন কিছু নাই যে আজকে মেলার মাঝে উঠছে না সবটা আছে ওই যে কুকারি যে জিনিসপত্র আচার আচারগুলো এত মজা আমি অবশ্যই আচার লিখেছি বিভিন্ন পদের আচার আছে আপনারা চাইলে খাইতে পারবা কিনেও নিতে পারবা সমস্যা নাই তো আর কিটা আপনার লগে শেয়ার করলাম মেলা আপনারা জানাইবা আর আপনারা আইবে মেলা ঘুরার লাগি ভালো থাকবা সবাই আজকে ওটুকু আল্লাহ হাফেজ Yeah.